যে ভবনটি ধসে পড়েছে সেই ভবনটির হয়তো যে উপরের যে তলাটি অর্থাৎ সবার উপরে যে আটতলার যে ফ্লোরটি সে ফ্লোরের ছাদের উপর এখন সবাই অবস্থান করছেন এবং বাকি ফ্লোরগুলো ভিতরে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিংবা ফায়ার সার্ভিস কর্মীদের এখনো ঢোকা সম্ভব হয়নি। তারা এই ছাদ একটার পর একটা ছাদ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করবেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখেছি, যেমন বলেছিলাম যে আগে সকাল 8:30 থেকে 9টার মধ্যে কোনো এক সময় ভবনটি ধসে পড়েছে। তো এখন বেলা প্রায় 10:15টারও বেশি বাজে। তো আমরা দেখছি যে এখনো পর্যন্ত ভবনের ভিতর থেকে আহত অনেককেই উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। যদিও আগে আমি বলেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকেও আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটি দল এখানে এসেছে, সেনাবাহিনীর ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স এসেছে। তো সেনা সদস্যরা এখনও উদ্ধার কাজে অংশ নেননি, তারা প্রস্তুতি নিচ্ছেন। তারা হয়তো উদ্ধার তৎপরতায় কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তারাও অংশ নেবেন, আর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তো এরই মধ্যে কাজ শুরু করেছেন, যেটা আমি আগেই বলেছিলাম। আর এখানে যেহেতু স্থানীয় লোকজন এরা বলছেন যে যেহেতু এই ভবনের উপরের তলাগুলোতে পোশাক কারখানা ছিল এবং আজকে হরতালের দিন হওয়াতেও সেই পোশাক কারখানা খোলা ছিল, এবং তারা বলছেন যে যেহেতু 8:30 থেকে 9টার মধ্যে কোনো এক সময় ভবনটি ধসে পড়েছে, তো সে কারণে আপনারা জানেন যে দর্শক 8টার সময় এই পোশাক কারখানার কর্মঘণ্টা শুরু হয়। তো তারা বলছেন যে পোশাক কারখানার অনেক কর্মী সে সময় কারখানাতে কাজে যোগ দিয়েছিলেন এবং তারা ভিতরেই কাজ করছিলেন। তো তারা আশঙ্কা করছেন যে এখনও হয়তো ভিতরে আরও মানুষজন আটকা পড়ে থাকতে পারেন। তো আর একটা বিষয় এখানে একটু জানিয়ে রাখি যে আমরা যেমন দেখেছি যে শুধু এখানে স্থানীয় মানুষজন যারা আছেন তারাই নয়, স্থানীয় মানুষজন ছাড়াও এখানে যেই প্রশাসনের লোকজন রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, র‍্যাব সদস্যরা রয়েছেন, তারাও তাদের মতো করে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। ফায়ার সার্ভিসের যেসব কর্মকর্তা কর্মচারীরা এখানে কাজ করছেন তাদেরকে সবাই সহযোগিতা করার চেষ্টা করছেন। তো এছাড়াও আমরা দেখছি যে স্থানীয় লোকজন এখানে যে যা পারেন শাবল নিয়ে কেউ বা এমনিতেই হাতে এইসব যে ইট সুরকি রয়েছে সেগুলো সরানোর চেষ্টা করছেন। যেই ছাদের মাঝখানে যেই লোহার রড রয়েছে সেই রডগুলো বাঁকা করে কিংবা ভেঙে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছেন। আর একটা বিষয় এখানে, যে ভবনটি আজকে ধসে পড়েছে, তো স্থানীয় লোকজনরা আমাদেরকে জানিয়েছেন যে এই আটতলা এই ভবনটিতে গতকালকেও ফাটল দেখা দিয়েছিল এবং তারা বলছেন যে গতকালকেও নাকি এই ভবনের একটি পিলার ভেঙে পড়েছিল। তো তারপরেও ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা না করায়, ভবনটিকে ঝুঁকিমুক্ত না করায় তারা এখানকার যে ভবনের মালিক রয়েছেন সেই মালিক পক্ষকে দোষারোপ করছেন। তো তারা বলছেন যে গতকালকে যে ভবনে ফাটল দেখা দিয়েছিল এবং একটি পিলার ভেঙে পড়েছিল, তখন যদি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হতো বা ভবনটিকে যদি বন্ধ করে দেওয়া হতো কিংবা পরিত্যক্ত ঘোষণা করা হতো, তাহলে হয়তো আজকে এই যে ঘটনা ঘটেছে, যেই ধসে পড়ার ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা ঘটতো না বলে স্থানীয় লোকজন এখানে বলছেন। তো তারা বলছেন যে গতকালকে যেহেতু ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল, তো এরপরে আবার আজকে আটতলা ভবনের যে পোশাক কারখানায় অনেক কর্মীরা নিয়েছেন অংশ নিয়েছেন, পোশাক কর্মীরা অংশগ্রহণ করেছেন, তো সেজন্যই হয়তো বা এই চাপে ভবনটি ভেঙে পড়েছে বলে স্থানীয় লোকজন আমাদের কাছে অভিযোগ করেছেন। তো আর ভবনটি আসলে ঠিক কীভাবে ভেঙে পড়েছে বা কী কারণে ভেঙে পড়েছে সে বিষয়ে আমরা র‍্যাব ফায়ার সার্ভিসের সদস্যের সঙ্গে কথা বলেছিলাম কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলেছিলাম। তো তারা যেটা বলেছেন যে আসলে এখন পর্যন্ত তারা উদ্ধার তৎপরতার দিকেই বেশি জোর দিচ্ছেন। এই ভবনটিকে যখন পুরো ভবনটা তারা খোঁজ করবেন যে ভিতরে কোনো মানুষজন আটকা আছেন কি না, পুরো উদ্ধার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই হয়তো তারা আসলে ওই দিকে নজর দিবেন যে আসলে ভবনটি কী কারণে ভেঙে পড়েছে কিংবা কী সমস্যার কারণে ভবনটি ভেঙে পড়েছে সেই বিষয়গুলো তারা এখনই খতিয়ে দেখছেন না। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত তারা শুধুমাত্র উদ্ধার তৎপরতার দিকে নজর দিচ্ছেন। দর্শক, আমরা দেখছি যে আমাদের সামনে দিয়ে ঠিক এই মুহূর্তে আরও একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, যে তিনি হয়তো ভবনের ভিতরেই ছিলেন। তো এরকম আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই, প্রতি 5-10 মিনিট পরপরই এক দুজনকে ভবনের ভিতর থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। তো আমি যেমনটা বলেছিলাম যে আমরা যখন এখানে আসি তখন তার আগেই এখান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল বলে স্থানীয় লোকজন আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা আসার পর থেকে এখনো পর্যন্ত আমরা কোনো মৃতদেহ উদ্ধার করতে দেখিনি। বাকি অনেককে আমরা উদ্ধার করে আনতে দেখছি কিন্তু প্রত্যেকেই আহত হলেও এখনো পর্যন্ত তেমন মৃতদেহ আমরা দেখিনি। আর এছাড়াও আহতদের মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকজন
গুরুতর আহত রয়েছেন, অনেকে আবার হয়তো অল্প আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার একটা প্রক্রিয়াও চলছে। আর দর্শক আপনারা দেখছেন যে আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে আমরা দেখছি যে সারি সারি করে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যখনই কাউকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে সাথে সাথে সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সাভার বাসস্ট্যান্ডের পাশেই যেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে অনেককে ভর্তি করা হচ্ছে। আর আপনারা জানেন যে এই ভবনটি ধসে পড়েছে, আমি আগে বলেছিলাম যে সাভারের ঠিক যেই বাসস্ট্যান্ড এলাকায়, এবং আপনারা জানেন যে এই বাসস্ট্যান্ডের সামনে দিয়ে এক সড়ক যে রয়েছে সড়কের একটি অংশ চলে গেছে ঢাকার দিকে এবং অপর অংশটি আরিচার দিকে চলে গেছে। তো দুই পাশের রাস্তাতেই আমরা দেখছি যে এই মুহূর্তে অনেক মানুষ জড়ো হয়েছেন, তো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটু উঁচু জায়গায়, তো সেখান থেকে আমাদের চোখ যতদূর পর্যন্ত যায় আমরা দেখছি শুধু মানুষ আর মানুষ। তো মানুষের মধ্যে অনেককে আবার আমরা দেখছি যে তাদের স্বজনরা যারা এই ভবনের ভিতরে কাজ করতেন, মার্কেটের যারা দোকানি ছিলেন বা দোকান কর্মচারী ছিলেন, এছাড়া যারা পোশাক কারখানার কর্মী ছিলেন কিংবা অন্যান্যরা যারা এই আটতলা ভবনে বিভিন্ন কাজে ছিলেন, তাদের স্বজনদেরকেও আমরা দেখছি যে এই এলাকায় ভিড় করে আছেন, তাদের স্বজনদেরকে খুঁজে বেড়াচ্ছেন। অনেকেই আমাদের কাছে বলছেন যে এখনো পর্যন্ত তাদের স্বজনের কোনো খোঁজ পাননি, আবার অনেকেই বলছেন যে তাদের আত্মীয় স্বজন যারা ভিতরে ছিলেন তাদেরকে ফোন দিচ্ছেন, ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, এরকম কথা এখানকার অনেক স্বজনরাই বলছেন। আর এছাড়াও আমরা দেখছি যে এখানে শুধু যে আমি আগে বলেছিলাম যে আমরা দেখেছি যে ভবনের ঠিক ডান পাশে অর্থাৎ ঢাকার দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেখানে সারি সারি করে অ্যাম্বুলেন্স আছে, আর অপর পাশে যে রাস্তাটি আরিচার দিকে চলে গিয়েছে, তো সেখানে আপনারা জানেন যে এই সাভার বাসস্ট্যান্ড থেকে আরিচার দিকে গেলেই সাভার ক্যান্টনমেন্ট রয়েছে। তো সেই সাভার ক্যান্টনমেন্ট থেকে যেসব অ্যাম্বুলেন্সগুলো এসেছে, তো আমরা দেখছি যে সেই অ্যাম্বুলেন্সগুলো আরিচার দিকে মুখ করে রাখা হয়েছে। এই সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করেও অনেককে আমরা হাসপাতালে নিয়ে যেতে দেখছি। আর ফায়ার সার্ভিসের যারা এসেছেন তারা বলছেন যে তারা এখানে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে, উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, কিন্তু যেহেতু এটা ইটের একটি স্থাপনা এবং কংক্রিটের তৈরি একটি স্থাপনা, আশঙ্কা আমরা চলে এই ভেঙে পড়েছে সে এলাকায়।